আজকে আমরা নিয়ে চলে এসেছি এমএস এক্সেলে আজকে আবার একটি নতুন পার্ট, যেখানে আমরা কথা বলবো হাউ টু ইউজ হিট ম্যাপ এবং হোয়াট ইজ হিট ম্যাপ। তো আপনারা দেখছেন টেকনিক্যাল এডুকেশন পয়েন্ট, লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। তো হোয়াট ইজ হিট ম্যাপ? হিট ম্যাপ বলতে আমরা ভাবি তাপের মানচিত্র, মানে টেম্পারেচার, যে তাপ হয় টেম্পারেচারে মাপার একটি চিত্র, যেটা আমরা হচ্ছে এক্সেলের মাধ্যমে তৈরি করি। এক্সেলে যে ব্যবহার করা হয় সেটা হচ্ছে আমরা ডেটা গ্রাফিক্যালি এটি রঙের মাধ্যমে দেখাই, কালারের মাধ্যমে দেখাই। তো কি হোয়াট ইজ হিট ম্যাপ? টু ক্রিয়েট আ হিট ম্যাপ ইন এক্সেল সিম্পলি ইউজ টু কন্ডিশনাল ফরম্যাটিং। আ হিট ম্যাপ ইজ আ গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ ডেটা হোয়ার ইন্ডিভিজুয়াল ভ্যালু আর রিপ্রেজেন্ট অ্যাজ কালার। তো আমরা যে ডেটাগুলি রিপ্রেজেন্ট করি সেগুলি কালারের মাধ্যমে। চলুন দেখা যাক কীভাবে হচ্ছে। তো এখানে কিছু ডেটা আমরা ইনপুট করে নেব, ধরুন আমি একটা টেম্পারেচার ফরম্যাট তৈরি করছি, স্টেপ বাই স্টেপ করছি, ভালো করে দেখবেন। আর এই ডিসক্রিপশানে এই বিষয়ে সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ লিখে দেওয়া থাকবে, আপনার ডিসক্রিপশান গিয়ে চেক করবেন। এবং কন্ডিশনাল ফরম্যাটিং ওপরে আরও কিছু ভিডিও আছে যেগুলো আমার ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা ওখানে গিয়ে দেখতে পারেন। আর ভিডিওটা অবশ্যই ভালো লাগে থাকলে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন। তো এখানে আমরা একটা সেলকে সিলেক্ট করে মার্চ করে নিলাম। মার্চ করে নেওয়ার পর এখানে আমরা লিখছি টেম্পারেচার, সেন্ট্রাল পার্কে একটা টেম্পারেচারের চার্ট তৈরি করছি আমরা। আর এই পারে কিছু সাল দিয়েছি আমরা, ধরুন 2000 থেকে আমরা 2021 বা 20 যতদূর আপনি দিতে চান, তার মধ্যে যে টোটাল টেম্পারেচার আছে তাকে আমরা কালারের মাধ্যমে রিপ্রেজেন্ট করব। তো আমরা পার্ট বাই পার্ট দেখে আসছি। তো আমরা এটাকে সিলেক্ট করে লিখে নিলাম কি মার্চ, এবং সিলেক্ট করে সেন্টার করে নেবো এবং বোল্ড করে বড় করবো যাতে দেখার সুবিধা হয়। জানি ভিডিও একটু লম্বা হয়ে যাবে, যেহেতু স্টেপ বাই স্টেপ করছি আমি কিছু কাট করছি না, যাতে সুবিধা হয় কিভাবে আমি ফরম্যাটটা তৈরি করছি দেখার জন্য। তাহলে এখানে লিখলাম অ্যাভারেজ অফ মান্থলি টেম্পারেচার অ্যাট সেন্ট্রাল পার্ক, ঠিক আছে। মানে 2000 থেকে যে সালটা আমি অ্যাপ্রক্স দিয়েছি সেই সালটি আমার যে মান্থলি থাকবে, মানে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, এই 12 মান্থের যে অ্যাভারেজ ছিল টেম্পারেচারে, সেই টেম্পারেচার আমরা কালারের মাধ্যমে রিপ্রেজেন্ট করব। তো চলুন এখানে আমরা মাসগুলো বসিয়ে দিই। একটা মাস পর লেখার পরে আমরা টেনে দিলে সেটা পরপর সমস্ত কিছু হয়ে যায়। তো দেখে নেওয়া যাক, এগুলো বোল্ড করবো, একটু বড় করে দেবো দেখার সুবিধার্থের জন্য, এবং কালারগুলোকেও আমরা চেঞ্জ করে দেবো যাতে চোখে দেখার জন্য সুবিধা হয়। এগুলো খুবই নর্মালি জিনিস, সবাই করতে পারে, কিন্তু তবু আমি দিয়ে রাখছি যাতে না কোনো অসুবিধা হয়। তার জন্য আমি ভিডিওটা কোনো কাট করলাম না, ভিডিওটা তো লং হতে পারে কিন্তু সুবিধাই হবে। কীভাবে করছি পার্ট টু পার্ট স্টেপ বাই স্টেপ ডিজাইনটাও আপনারা জেনে নিতে পারবেন। সেম প্রসেসে এইগুলোকেও আমরা ব্যাকগ্রাউন্ড কালার এবং টেক্সট কালার করে দেবো। প্রথমে আমরা ব্যাকগ্রাউন্ড কালার করলাম, এরপরে আমরা টেক্সট কালার করে দিলাম। সাইজটাকেও মার্জিন করে একটু বড় করে দিলাম। এরপরে আমরা ডেটা দেব। তো ডেটা তো পুরো ডেটা দিতে গেলে সময় অনেক লাগবে, তাই আমি একটা ডেটা দিয়ে সেগুলোকে টেনে বড় করে দিচ্ছি, মানে টেনে বাড়িয়ে দিচ্ছি।
ধরুন এরকম সমস্যা হলে যে পরপর আসছে না, সেক্ষেত্রে আমরা এখানে ফিল সিরিজ করে দেবো, দিলে ফিল সিরিজ মানে ওয়ান বাই ওয়ান করে বাড়বে, ঠিক আছে। ভিডিওটা স্কিপ করে না দেখলেই বরঞ্চ আপনাদের সুবিধা হবে এবং বোঝার ক্ষেত্রেও সুবিধা হবে। তো সেম প্রসেসে আমি এবারে কিনে নিচ্ছি এবং ফিল সিরিজ করে নিচ্ছি এগুলোকে। এইভাবে পরপর আমরা সমস্ত ডেটাগুলোকে ফিল করে দেব। সমস্ত ডেটাগুলোকে ফিল করে দেওয়ার হয়ে গেলে তখন আমরা অরিজিনাল কাজে এগোবো। তো আমরা ডেটাগুলো এখনও ফিল হয়নি, ডেটাগুলো ফিল করে নিই। সেভাবে আপনার চাইলে অল্প ডেটা থাকছে, আমি যেহেতু একটু বেশি করে দেখাচ্ছি কারণ আমার কালারটা দেখতে সুবিধা হবে। যত ডেটা হিউজ ডেটা হবে সেক্ষেত্রে আমাদের কালার যত থাকবে সেগুলো আমাদের রিপ্রেজেন্ট করতে খুবই সুবিধা হয়। তো হিট কালার টেম্পারেচারের ক্ষেত্রে ইউজ করা হয়, যে ধরুন আমাদের টেম্পারেচার দেখবেন নিউজ চ্যানেল বা নানা রকম জায়গায় যখন টেম্পারেচারের উপরে কোনো কথা বলা হয় তখন এই এমএস এক্সেলের মাধ্যমে বা নানা রকম প্রসেসের মাধ্যমে এই হিট ম্যাপ তৈরি করে দেখানো হয়। তো এক্সেলে কী করে তৈরি করছে সেটা আমরা দেখছি। তো আমার অলরেডি সব রেডি ডেটাগুলো, কিছু ডেটা চেঞ্জ করলে সুবিধা হবে সেগুলো চেঞ্জ করে দিচ্ছি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। কন্ডিশনাল ফরম্যাটিংয়ের এই লাস্ট চ্যাপ্টারে, কন্ডিশনাল ফরম্যাটিং চ্যাপ্টারের লাস্ট পার্টই হচ্ছে হিট ম্যাপ। তো কন্ডিশনাল ফরম্যাটে অনেকগুলোই পার্ট থাকে, সেগুলোর মধ্যে আমি বেশি কিছু করাইনি, খুবই ছোট অল্প কিছু করিয়েছি। ডেটা বার, কালার স্কেল, আজকে যেটা সেটা কালার স্কেল, তো আর হিট ম্যাপ, লাস্ট পার্ট হচ্ছে হিট ম্যাপ। তো হিট ম্যাপটা আমরা দেখছি, ডেটা তৈরি করতে সময় লাগছে, কেউ স্কিপ করবে না, না করলে সুবিধা হবে। তো আমাদের ডেটাগুলো অলরেডি রেডি, এবার ডেটাগুলোকে আমরা সিলেক্ট করবো, অল ডেটাকে আমরা সিলেক্ট করে নেব। যে ডেটাগুলো আমরা ইনপুট করেছি সিলেক্ট করার পরে কন্ডিশনাল ফরম্যাটিংয়ে গিয়ে কালার স্কেল, কালার স্কেল চুজ করে যে কোনো একটি কালারকে আমরা চুজ করে নেব ওখান থেকে। তো চুজ করে নেওয়ার পরে ওকে করব। তো আপনার অনুযায়ী আপনারা কালার চুজ করতে পারেন, আমি একটি নর্মাল যে কোনো একটি কালার নিয়ে নিচ্ছি এখান থেকে, ধরুন এটা নিয়ে নিলাম, সিলেক্ট করলাম। বাইরে ক্লিক করার পরে দেখবেন আমার যে কতটা টেম্পারেচার কোন বছরে কোন মাসে বেশি হিট করেছে সেইগুলোকে আমরা কালারের মাধ্যমে রিপ্রেজেন্ট করে দেখছি। যে দিকটা বেশি হিট করেছে সেইটা বেশি রেড হয়ে আছে, যে দিকটা কম সেদিকটা গ্রিন হয়ে আছে। মানে এখানে টেম্পারেচার অনুযায়ী এখানে আমার ভ্যালু কম আছে, টেম্পারেচারের জন্য আলাদা ফরম্যাটিং করতে হয়। সেক্ষেত্রে আমি শুধু নর্মালি বোঝাচ্ছি আপনাদের যে কী করে টেম্পারেচার হতে পারে। আর এটা যদি আমরা কাস্টমাইজ করতে চাই সেক্ষেত্রে আমরা কীভাবে কাস্টমাইজ করব, তো কাস্টমাইজ করার জন্য সেমভাবে আমরা এটাকে সিলেক্ট করব, সেমভাবে আমরা এটাকে সিলেক্ট করব। করার পরে নিউ রুল অথবা ম্যানেজ রুল যে কোনো একটি ইউজ করতে পারেন। নিউ রুলে গিয়ে আমরা এখানে সিলেক্ট করব যে টু কালার থ্রি কালার একটা অপশান থাকে। আমি প্রতিবারই কন্ডিশনাল ফরম্যাটিংয়ে যে কটা ভিডিও করেছি প্রতিবারই এই পার্টগুলোকে আমরা করিয়েছি আর দেখিয়েছি যে কীভাবে টু কালার থ্রি কালার ইউজ করা হয়। তো সেটা আপনার অনুযায়ী আপনি টু কালার থ্রি কালার চুজ করতে পারেন, অ্যাজ ইউর চয়েস। তো আমরা এখানে টু কালারটাই নিচ্ছি। তারপর আমার এখানে লোয়েস্ট ভ্যালু, এই যে ভ্যালু আমি আগে একটা ভিডিওতে ডিসকাস করেছি যে লোয়েস্ট ভ্যালু এবং হায়েস্ট ভ্যালু ফর্মুলাটা কী জন্য ব্যবহার করা হয়, সেক্ষেত্রে আমরা এখানে লোয়েস্ট ভ্যালু ফর্মুলাটার জন্য আমরা এখানে নাম্বার চুজ করছি এবং লোয়েস্ট ভ্যালু দিচ্ছি আমরা
30, লোয়েস্ট ভ্যালু আমরা দিচ্ছি 30, এবং হায়েস্ট ভ্যালু দিচ্ছি 100, তো 80 দেবো আমরা, সামথিং 80 দিয়ে দেবো। তো আমরা হিট ম্যাপ অ্যাকচুয়ালি আমরা এখানে টেম্পারেচারের ক্ষেত্রে আমরা যে 28 সেন্টিগ্রেড আছে এরকম ধরনের আমরা ম্যাপের অনুযায়ী দেখি, কিন্তু আমরা এখানে এসে ফরম্যাটটা দেখার জন্য আমি বোঝানোর জন্য সিম্পলি ভাবে এটাকে তৈরি করছি। আপনার কেউ চাইলে এটা সেন্টিগ্রেডে আপনি ফর্মুলা ফেলো, আপনার ফরম্যাটিং যখন করবেন তখন এটাকে সিম্পলভাবে খুবই ভালোভাবে করতে পারবেন। তো সিম্পলি আমি কালার চুজ করলাম, ওকে করে দিলাম। এখানে দেখছেন আমার যে হায়েস্ট ভ্যালুগুলো আছে সেগুলো এখানে রেড এবং বাদবাকি কালারগুলো অন্যরকম দেখাচ্ছে, যেহেতু কালারটা বোঝাচ্ছে না তো আমি কালারটাকে আরেকবার চেঞ্জ করে দিচ্ছি এখানে যাতে সুবিধা হয় দেখতে। ম্যানেজ নিউ রুল, কালারটাকে চেঞ্জ করে দেবো এখানে 30 to 80 করে দিয়ে নাম্বার। এবার 20 করেছি যেহেতু আমার এখন ম্যানেজ হচ্ছে না বলে। তাই যেটা বলছিলাম আপনাদের ক্ষেত্রে যে টেম্পারেচার আমরা সেন্টিগ্রেডের ডিগ্রিতে মাপ হয় সেগুলোর ক্ষেত্রে আমরা তখন সেন্টিগ্রেড অনুযায়ী জিনিসের ফরম্যাটিং সুবিধা হবে। এখানে নর্মাল আমরা একটা ভ্যালু দিয়ে করছি, তার জন্য এই ফরম্যাটিংগুলো হায়েস্ট ভ্যালুগুলোই বেশি দেখাচ্ছে, কালারগুলো অপশনগুলো আলাদা দেখাচ্ছে। আমরা এখানে 80 করলাম, কালারটাকে চুজ করে দেবো যাতে সুবিধা হয়। হায়েস্ট ভ্যালু আমার রেড থাকবে এবং লোয়েস্ট ভ্যালু কালার হবে ইয়েলো। ওকে, আমি যে 3 কালার হয়েছে কারণ 50%-এর উপরে যে থাকবে সেগুলো আমার মিল কালার থাকতে পারে, আমি একটু কালারই করছি। ওকে ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন আমার যেখানে হায়েস্ট ভ্যালুগুলো যাচ্ছে সেখানে আমার কালারগুলো তত ডিপলি হয়ে যাচ্ছে, আর যেখানে লোয়েস্ট ভ্যালু সেখানে আমার হচ্ছে লো কালার আছে। তো এই হিট টেম্পারেচার আমরা কালারের মাধ্যমে রিপ্রেজেন্ট করে থাকি। ভিডিও যদি লাইক করবেন অবশ্যই, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। আপনারা আমার ভিডিও দেখছেন কিন্তু ভিডিওতে লাইক করছেন না, আপনারা একটা লাইক করবেন আমার মনোযোগ ক্ষমতা বাড়বে এবং আমি সেখানে আরও ভালো ভালো ভিডিও আপনাদেরকে আপলোড করে দিতে পারবো। তো অবশ্যই লাইক করুন।